ভিসা জটিলতা শেষে কম্বোডিয়ায় দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বনাথ ও ইসা। পুরো দলকে একসঙ্গে পেয়ে রিকভারির উপর জোর দিয়েছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। প্রস্তুতি ম্যাচে টিফি স্পোর্টসের বিপক্ষে জয়ে বেড়েছে পুরো দলের আত্মবিশ্বাস। সবার লক্ষ্য একটাই, কম্বোডিয়াকে তাদের মাটিতে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে বেঙ্গালুরুতে পা রাখা। প্রস্তুতি ম্যাচে কম্বোডিয়ার প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় দল টিফির বিপক্ষে জয়। আত্মবিশ্বাস বাড়লেও গোল বেশি না হয় কিছুটা আক্ষেপ রয়েছে ফুটবলারদের। ভিসা জটিলতায় ম্যাচটা খেলতে পারেনি বিশ্বনাথ ও ইসা। দলের সঙ্গে যোগ দিয়ে রিকভারি, জিম ও সুইমিংয়ে নিজেদের প্রস্তুতি সেরেছেন। কম্বোডিয়ায় দলের প্রস্তুতিতে আশার আলো দেখছেন সহকারী কোচ হাসান আল মামুন। সেই দুপুরবেলা আমাদের রিকভারি ছিল, জিম রিকভারি করলাম, করার পরে সুইমিং করলাম, করার পরে এখন আসলাম। ওভারঅল মূলে ওভারঅল সব কিছু মিলিয়ে মনে হচ্ছে ভালোই, সবাই অনেক উজ্জীবিত আছে, ভালো করবে আশা করি। পুরো টিমটাকে আমাদের দেখার বিষয় ছিল, আমরা পুরো টিমটাকে দেখেছি, সবাইকে খেলিয়েছি, যেটা আমাদের জন্য ছিল একটা পজিটিভ সাইড। এবং আমরা ম্যাচটা জিতেছি, এটাতে আমাদের ছেলেদের মনোবল আরও ভালো হয়েছে বলে আমি আশা করি যে আপকামিং আমরা যে কম্বোডিয়ার সাথে ফিফা উইন্ডো ম্যাচটা খেলতে যাচ্ছি ওইটা নিয়ে আমরা আসলে আমাদের হোমওয়ার্কটা করেছি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ঢাকার চেয়ে কম্বোডিয়ায় অনুশীলনের সুযোগ সুবিধা আরও আধুনিক, যেটা বেশ কাজে দিচ্ছে তপুদের। উন্নতির জায়গাগুলো খুঁজে বের করে সেখানেই জোর দিচ্ছেন কোচ ক্যাব্রেরার দেখানো পথেই হাঁটছেন ফুটবলাররা। কম্বোডিয়া ম্যাচ থেকেও আরও শিক্ষা নেওয়ার আশা তপু বর্মনের। এই জায়গায় আসার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা ভালো ফেসিলিটিস এবং ভালো একটা এনভায়রনমেন্টে আছি। হ্যাঁ, সব প্লেয়াররা খুবই মোটিভেটেড এবং অ্যাক্টিভ। কোচ আরও ভালোভাবে আমাদের কোন জায়গাটা আরও ডেভেলপ করা যাবে, কোন জায়গাটা আমাদের উইক পয়েন্ট, এগুলো ব্যাপার নিয়ে কাজ করতে পারবে। তো অবভিয়াসলি কম্বোডিয়ে আসার পরে আমাদের একটা ভালো প্র্যাকটিস সেশন হচ্ছে এবং তার সাথে সাথে আমরা দুইটা ম্যাচ খেলতে পারছি, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বৃহস্পতিবার ফিফা টায়ার ওয়ান ম্যাচে নমপেনে স্বাগতিকদের বিপক্ষে লড়বে বাংলাদেশ, এরপরই বেঙ্গালুরুতে চলে যাবে দল। 21 জুন শুরু হওয়া সাফে বাংলাদেশের প্রথম ম্যাচ 22 জুন শক্তিশালী লেবাননের বিপক্ষে। পারভীন আক্তার, সময় সংবাদ।